কক্সবাজারে হত্যার শিকার 10 জেলের মধ্যে 3 জনের মরদেহ হস্তান্তর করা হচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, আমাদের জানান যে আসলে কিসের ভিত্তিতে মরদেহ 3টি হস্তান্তর করা হচ্ছে এবং বাকি 7 মরদেহের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো? গত 23 এপ্রিল কক্সবাজারের নাজিরা টেকের যে বঙ্গোপসাগরের যে পয়েন্ট থেকে 10টি মরদেহ উদ্ধার করা হয়েছিল ট্রলার থেকে, সেই সময় আমরা পরের দিন যেটি দেখেছিলাম যে পুলিশ প্রাথমিক বিভিন্নভাবে শনাক্ত করার পরে পোশাক এবং বিভিন্নভাবে শনাক্ত করার কারণে 6 জনের মরদেহ হস্তান্তর করেছিলেন। সেই সময় 4টি মরদেহ সঠিকভাবে শনাক্ত করতে না পারার কারণে মর্গে রাখা হয়েছিল। পরবর্তীতে সেই মরদেহগুলো শনাক্ত করবার জন্য বিভিন্ন স্বজনদের কাছ থেকে, তাদের যে বিভিন্ন স্বজন দাবি করে যারা আসছিলেন তাদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে সেগুলো ঢাকায় পাঠানো হয়েছিল। পরবর্তীতে গতকাল সেই ডিএনএ নমুনার যে ফলাফল সেটি হাতে এসে পৌঁছেছে পুলিশের হাতে। সেখানে 4 জনের মধ্যে 3 জনের মরদেহের শনাক্ত হয়েছে, এর মধ্যে বাকি 1 জনের এখনও কিন্তু ডিএনএ ম্যাচ হয়নি, অর্থাৎ ডিএনএ ফলাফলে সেটির মিল পাওয়া যায়নি। এর ফলে আজকে 3টি মরদেহ হস্তান্তর করা হবে, বাকি যে মরদেহটি থাকবে সেটি পৌরসভার মাধ্যমে এখানে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে সবচেয়ে জটিল যে বিষয়টি এই মরদেহ উদ্ধারের ঘটনায়, যে চারজনের মরদেহ দাবি করে ইতিমধ্যে এখানে তারা হাসপাতালে ভিড় করেছিলেন ঘটনার পর, সেই 7 জনের আসলে আমরা আজকের যে ফলাফল সেখানে আমরা যেটি জানতে পেরেছি সেই 4 জনের কারো সাথে কিন্তু ডিএনএ মিল নেই। তাহলে এই 4 জনের যে মিল হয়নি, যারা তাদের স্বজনদের খুঁজে পাচ্ছে না, সেই মরদেহগুলো কোথায়, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চলে এই ছিল এখানকার সর্বশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে হত্যার শিকার 10 জেলের মরদেহ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।